হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রিত, আর তোমরা দেখছো বংরিত। তো আজকে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, একটু বন্ধ ছিল, বললাম না একটু ল্যাদ খাই ওই জন্য। আচ্ছা, তো যাই হোক, তো সকালে উঠে পড়েছি, সকালে কাজ হচ্ছে, আমি পায়রার ঘর খুলবো, পাখিকে খেতে দেবো, তারপর যাব বাবার দোকান, তারপর দোকান থেকে এসে তারপর যাবতীয় যা কাজ করার তাও তাই কাজ করি। তো আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো কী ধরনের ভিডিও হচ্ছে। তোমাদের বলেছি যে একটা নতুন পায়রা এনেছি, সেই পায়রাটাকে দেখাবো, একটা না দুটো পায়রা এনেছি, তোমাদের দেখানো হয়নি, পায়রাটাকে দেখাবো, দেখবে, আর বাদ বাকি যা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি বেশি দেরি না করে। ফার্স্টে আমার পায়রার ঘরটা দেওয়া রয়েছে, এটাকে ফার্স্টে খুলবো একটু পরে, তার আগে এই যে পাখি, পাখির খাঁচাটাকে খুলে নিই, তলায় এখানে পায়রা রাখা রয়েছে, এখানে পায়রার এগুলোকে খুলে নিই, তারপরে তারপরে পায়রার ঘরটাকে খুলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই যে দুটো বাচ্চা হয়েছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এই যে এইটা একটা, এই ওপরে বসে আছে একটা, দুটো বাচ্চা হয়েছে দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে। আগে পায়রার ঢাকাটা খুলে নি। আচ্ছা, কি পড়ে গেল, এই যে গায়ে দুটো পুটকি বাচ্চা, যা উড়ে চলে গেল একটা, এই যে একটা, এই একটা হয়েছে এবারে, আর একটা হয়েছে, এই যে হাত বলাই মাথায়, হাত দিতে দেয় মাথায়, এই একটু হাত দিই, তারা পালাচ্ছে, আপাতত নখানা পাখি আছে, আবার ডিম পারবে ওরা। চলো ফার্স্ট ওদের খাবার খালি, জলও দিতে হবে, জলটা রোজই পাল্টাই, চলো দিয়ে নিই, তারপরে দেখা, দেখতে থাকো তোমরা ভিডিওটা। গ্যাস পায়রার ঘরে তালা খোলা হয়ে গেছে, তারপর ঢুকবো, তারপর কাপড় দিয়ে একটা যাতে ঠান্ডা না লাগে তাই কাপড়টা খুলবো, খুলে পেছনে পর্দা আছে, পর্দাটা খুলে আমি চলে যাবো একদম বাবার দোকানে, বাবার দোকান থেকে এসে তারপরে সব কাজ করবো। আর এইখানে দুজন বর বউ বসে রয়েছে, এদের বাচ্চাও আমি দেখাবো, এখন না একটু ধৈর্য ধরো, ভিডিওতে আসবে সব, দুটো পুটকে পুটকে হয়েছে। তো একাতে তো ভিডিও করা যাচ্ছে না, তো আমি প্লাস্টিকটা খুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা সব শেয়ার করছি। তো গাইস আমার সব কিছু খোলা কমপ্লিট, ঠিক আছে, সব জোড়াও দিয়ে দিয়েছি আমি, আর বেশি দিন আলাদা করে রাখিনি, জোড়া দিয়ে দিয়েছি, গরম আসলে গিরিবাজ পায়রা ওড়াবো ভাবছি, তো ওই জন্যই সব জোড়া বসিয়ে দিয়েছি, দেখা যাক কটা কি বাচ্চা তুলতে পারি, তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করব। তো চলো এখন বাবার দোকানে যাই, বাবার দোকানে কিছু কাজ কাজ করি, রোজই রোজই বসি, বাবা একটু বাজারে যায়, তো তারপরে বাড়ি এসে যা করার করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর পায়রাগুলোও তোমরা দেখতে পাবে, নতুন পায়রা দুটো দেখতে পাবে, আর জোড়া বসিয়েছি সবগুলোই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওতে ফিরে আসছি। 2000 years later. তো গাইস বাবার দোকান থেকে চলে এসেছি, আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, তো চলো তোমাদের পায়রাগুলো তো শখ করাবোই, তার আগে আমি আমার কাজটা করে নিই, মানে এখানে আমাদের বাইরের বারান্দায় পাখির, এখানে ফিঞ্চ পাখি থাকে, আর ওপরে তো তোমরা বদ্রি পাখি দেখতেই পেলে, তো এখানে ফিঞ্চ পাখির জায়গাটা একটু পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপরে ছাদে যাব, ছাদে গিয়ে তোমাদের পায়রা দেখাবো যে নতুন পায়রা দুটোকে এনেছি। এখানে ফিঞ্চগুলো রয়েছে, এদের খাঁচাটা একটু নোংরা হয়েছে তাই জন্যই পরিষ্কার করবো। তো চলো পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস চলো তোমার খাঁচাটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে পায়রাগুলো শক করাবো, চলো। তো খাঁচাটা আগে পরিষ্কার করে নিই, পুরো পরিষ্কার করে দিয়েছি একদম, ঠিক আছে, এই যে পাখিরা এখানে বসে আছে,
টোটাল 10টা পাখি রয়েছে। তো চলো আর দেরি করাবো না, তোমাদের যে দুটো পায়রা এনেছি সেই দুটো পায়রা আগে দেখিয়ে দিই, তারপরে অন্য কথা। গায়েস, এই দুটো পায়রা আমি নিয়ে এসেছি নতুন। এই যে কাঁচায় আছে, একটু ছটফট করছে। এই দুটো খাঁচা, এই এই দুটো সরি এই দুটো পায়রা নিয়ে এসেছি। দেখা যাক কীরকম মোড়ে, তারপরে তো তোমাদেরকে জানাবই, ঠিক আছে? তো এটা মেনলি একটু জর্চা লাইনের পায়রা আছে, ঠিক আছে? এবার আমি দেখতে চাই জর্চা লাইনের পায়রা কীরকম ওড়ে। জানি শুনেছি ভালো ওড়ে, ওড়াই নি আজ পর্যন্ত। তো চলো তোমাদের যদি পারি একটু চোখটা শক্ট করাই, সব কিছুই দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মাদি আর এইটা হচ্ছে নর। তো চলো পারলে একটু তোমাদের চোখটা শক্ট করাই। তো গায়েস, তোমাদের দেখাচ্ছি, খুব কষ্ট করেই দেখাচ্ছি কারণ ক্যামেরা রাখার জায়গা নেই। এই হলো যে চোখ, এই ভালো করে দেখে নাও। এই যে হলো দুম, এই যে পর আছে, পরটা দেখাচ্ছি। এগুলো কি পায়রা, কেমন হয়েছে পেয়ার দুটো একটুখানি অভিজ্ঞ যারা দেখছেন, যদি দেখে থাকেন তাহলে একটু জানাবেন, ঠিক আছে? চলো এটা নর পায়রা, এবার মাদিটা দেখাচ্ছি। এই হলো দুম, আগে দুমটা দেখে নাও, মাদি, এটা মাদি পায়রা। এই হলো আইস, এই হলো আইস। এই হলো পায়রা পাঞ্জা, একটু জানাবেন কেমন হয়েছে পায়রা দুটো, ঠিক আছে? ভালো লাগলে বলবেন। গাইস, পায়রাগুলোকে তোমরা দূর থেকে তো দেখলেই, যাই হোক তোমাদেরকে ওরমভাবে তো দেখাবো না, পরে আবার নতুন ভিডিও আনবো, আমার বাড়ির সব পায়রা ধরে ধরে দেখাবো, আইস দেখাবো, ডানা পাঞ্জা সবই দেখাবো, পুরো শুধু থাকবে শুধু ওই পায়রাগুলোই শুধু থাকবে দেখাবো। আর কালকে দুটো পায়রা সেল করে দিয়েছি, ঠিক আছে? তো চলো আজকে কী কী করবো, মানে তোমাদের তো দু যে পায়রা দুটো দেখানোর কথা ছিল দেখিয়েই দিলাম, তো এরপরে বিকেলবেলা খেতে দেবো। তো পুরো ভিডিও দেখতে থাকো কী কী করি না করি। তো চলো, আর এই পায়রাটা গাইস হঠাৎ করে বাড়িতে এসে মানে ঢুকে পড়েছে। একদিন ডানা বেঁধে রেখে দিয়েছিলাম, তার পরের দিন ও গ্যাপ দিয়ে তার পরের দিন নিজেই চলে এসেছে, এসে নিজেই খেয়ে দিয়ে খাঁচায় ঢুকে গেছে। জানি না এটা গোলা পায়রা কি কি পায়রা হবে, এখনও বাচ্চা আছে, এখনও বুঝতে পারছি না। যদি কেউ বুঝতে পারেন তাহলে বলতে পারেন একটুখানি। ও এখানেই থাকে সারাদিন, খায় দায় ঘুরে বেড়ায়। গাইস, এবার দেখাবো তোমাদের এই দুটো বাচ্চা। এই দেখো দুটো ফুটফুটে বাচ্চা হয়েছে। তো এরা বড় হলে কীরকম পায়ে লোম হয়, কীরকম কোয়ালিটি হয় তোমাদের দেখাবো। এখন ছোট রয়েছে, যাই হোক দেখে মনে হচ্ছে ভালোই হবে। এটা আই থিঙ্ক নর, এটা আর এটা মাদি। তো তোমাদের একদিন সব পায়রা, আমার বাড়ির সব পায়রা ধরে ধরে দেখাবো, আইস দেখাবো, শক করাবো, সব কিছুই, ঠিক আছে? ওটা আলাদা ভিডিও করবো। তো গায়েস, তোমরা পরপনের বাচ্চা দুটো দেখলে, ঠিক আছে? আমি এখন পায়রার ঘরেই রয়েছি, তো কিছু টুকটাক কাজ করব। তো কাজ করার পর তারপরে পায়রাগুলোকে খেতে দেবো, মানে এখন দেবো না, বিকেলবেলা দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আমি যেরকম খেতে দিই সেরকম খেতে দেবো। আজকে একটু আগেই খেতে দেবো কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে, যদি বাইরের হাওয়াটা লেগে যায় তাহলে ফট করে ঠান্ডা লেগে যাবে। আমি লাইট জ্বালিয়ে সাধারণত খেতে দিই, তো এখন সেটা করলে হবে না, ঠান্ডা পড়েছে খুবই। যাই হোক কথা বাড়াবো না, ভিডিও লং হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, আবার যখন পায়রা খেতে দেবো আর যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো গাইস, এখন পায়রা খেতে দিতে উঠেছি, ঠিক আছে? সব পায়রা ছেড়ে দিয়েছি,
হ্যাঁ চলো খেতে দেবো, এই সব পায়রা ছাড়া হয়ে গেছে, পায়রাকে এবার খেতে দেবো, দিয়ে আজকে তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো, কারণ কি খুব ঠান্ডা পড়ছে, ওই জন্য এবার পায়রাগুলোরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আরও তাড়াতাড়ি খেতে দিয়ে পায়রাগুলোকে ঢুকিয়ে দেবো। চলো খেতে দিই, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আয় 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 আয়, সব পায়রা উপরে উঠে আছে, চ চ খেতে দেবো। তো গায়ে দেখতেই পাচ্ছ পায়রা খাচ্ছে, মানে এখনো খাইনি, খাওয়া শেষ হয়নি ওদের, ওরা খেয়ে দিয়ে এবার তুলে দেবো। যাই হোক, তো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসবো, কোথাও গেলে বা কারুর লফটে গেলে সেই ভিডিওটাও তোমাদের জন্য থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর একটু সাপোর্ট করো। আজ আগের ভিডিওটা দেখলাম যে আমার এক ভাইয়ের যে পায়রাগুলো দেখেছিলাম, দেখলাম তোমরা ভালোই সাপোর্ট করেছো, তো আর একটু সাপোর্ট করো, হ্যাঁ, যেন আর একটু উঠতে পারি বা এগিয়ে যেতে পারি এইভাবে, আর তোমাদের ভালো ভালো জিনিস তুলে ধরতে পারি। তো এইভাবেই তোমরা পাশে থাকো, আর ভিডিওটাকে যারা দেখছো তারা কোথা থেকে দেখছো আর কোন পায়রাটা ভালো লাগলো একটু বলবে, মানে আজকে যেহেতু দুটো পায়রাই দেখেছি একটু ভালো হয়েছে কি না সেটা একটু বলবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।